আপনাদের মধ্যে হয়তো অনেকে ইউনাইটেড নেশনসের যে ভলেন্টিয়ারিং প্রোগ্রাম আছে যেটাকে ইউএনভিও বলা হয়ে থাকে এটাতে জয়েন করতে ইন্টারেস্টেড। আপনারা জানতে চান যে এটাতে কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা এটাতে অ্যাপ্লাই করার পর বেনিফিটসগুলো আসলে কী কী পাওয়া যায় এগুলো নিয়ে আপনারা জানতে চান। তো যেহেতু আমিও ইউনাইটেড নেশনসে কাজ করছি 5 বছরের উপর হয়ে যাচ্ছে, আমি আমার নিজের ক্যারিয়ারও ইউএনভি হিসাবে শুরু করেছিলাম, তা আশা করি আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব হেল্পফুল কিছু টিপস শেয়ার করব, যাতে করে আপনিও ইউএনভি প্রোগ্রামটা নিয়ে আরও বেটার জানতে পারেন আর এটার অ্যাপ্লিকেশন প্রসেসগুলো কীভাবে আরও বেটারভাবে আপনি ফিল আপ করে একজন ইউএনভি হতে পারেন সেগুলোও করতে পারেন। আচ্ছা, প্রথম আসলে বুঝতে হবে ভলেন্টিয়ারিং প্রোগ্রাম করার ইম্পর্টেন্সটা কি। এই ইউএনভি প্রোগ্রামটা আসলে আপনারা যারা যারা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘতে জয়েন করতে যান এটা এই সিস্টেমে ঢোকার জন্য একটা খুবই ভালো এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ ইউনাইটেড নেশনসের বাকি যেসব রেগুলার স্টাফ পজিশন থাকে বা তাদের যেগুলো রেগুলার মিশন বলা হয়ে থাকে সেগুলো অনেক বেশি কম্পিটিটিভ হয় আর দেখা যায় সেখানে অনেক ধরনের তারা ক্রাইটেরিয়া সেট করে, যেটা হয়তো একজন এন্ট্রি লেভেল প্রফেশনাল বা কিছু কিছু সময় একজন মিড লেভেল প্রফেশনালের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় ডিফারেন্ট ফ্যাক্টরসের জন্য। ইন দ্যাট কেস এই ইউএনভি প্রোগ্রামের একটা খুবই ভালো অপরচুনিটি যেটা দিয়ে আপনি ইউনাইটেড নেশনসের সিস্টেমে ঢুকতে পারেন। অ্যাট দ্য সেম টাইম সিস্টেমে ঢুকার পর এমন না যে ইউনাইটেড নেশনসের ভলেন্টিয়ারদেরকে তারা ভলেন্টিয়ার এভাবে করে কনসিডার করা হয়, তাদেরকেও কিন্তু একজন স্টাফ যে যে কাজ আপনার কন্ট্রিবিউট করছে অর্গানাইজেশনের মধ্যে সেম কাজগুলা একজন ভলেন্টিয়ারকে দিয়েও করা হয়। অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে মিশন আছে, বিভিন্ন ধরনের মিশন আছে, গ্লোবাল ডেভেলপমেন্ট বা আপনার হিউম্যানিটেরিয়ান রেসপন্সে তারা কাজ করে, এই সবগুলো সেক্টরে একজন ইউএনএর স্টাফ যেভাবে কাজ করে একজন ভলেন্টিয়ার হিসাবেও আপনি অর্গানাইজেশনে জয়েন করে সেইসব সেম কন্ট্রিবিউশনগুলো আপনি করার অপরচুনিটি পাবেন। তার মানে হচ্ছে একজন ইউএন ভলেন্টিয়ারের ইম্পর্টেন্স বা প্রায়োরিটি অনেক হাই সে যখন একটা ইউনাইটেড নেশনসের গ্রুপে সে ঢুকে। আশা করি ভলেন্টিয়ারিং এর ইম্পর্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। আর একটা জিনিস বোঝা দরকার যে স্ট্রাকচারালি একজন ইউএনভি কিভাবে কাজ করে, কারণ আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে বিভিন্ন ধরনের ইউনাইটেড নেশনসের অর্গানাইজেশন আছে, যেমন WHO আছে, ইউনিসেফ আছে, UNFPA আছে, UNHCR আছে, ইত্যাদি এরকম অনেক ধরনের ইউনাইটেড নেশনসের অর্গানাইজেশন আছে। সো একজন ইউএনভি সে যখন একজন ভলেন্টিয়ার হয় সে কিন্তু এমন না যে সে ইউএনভির আন্ডারে কাজ করে। হ্যাঁ, ইউএনভির আন্ডারেও কিছু স্টাফ থাকে, কিন্তু ইউজুয়ালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে একজন ভলেন্টিয়ারকে এই বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আমি নাম বললাম সেই অর্গানাইজেশনগুলোতে তাকে পাঠানো হয় একজন ভলেন্টিয়ার হিসাবে। অর্থাৎ আপনাকে হায়ার করা হবে একজন ইউএনভি হিসাবে, দেন ডিপেন্ডিং অন আপনি যেই অ্যাসাইনমেন্ট বা যেই মিশনে আপনি অ্যাপ্লাই করেছেন সেই অর্গানাইজেশনে আপনাকে প্লেস করা হবে। সো এটা যে কোনো ইউএনআর অর্গানাইজেশন হতে পারে। আচ্ছা, নেক্সট আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে একজন ইউএনভি আসলে কোন কোন ফিল্ডে বা কোন কোন ডেজিগনেশনে সে কাজ করতে পারে। সো দেখা যায় বাংলাদেশে আমরা আসলে আমাদের যেভাবে ব্রট আপ হয় বা আমরা যেভাবে এডুকেশন ফিল্ড বা জব ফিল্ড জেনে থাকি, দেখা যায় আমরা হয়তো ডক্টর, ইঞ্জিনিয়ার বা হয়তো BBA এই টাইপের যেসব সেক্টরগুলো আছে বা যে ফিল্ডগুলো আছে বা যে এডুকেশনগুলো আছে এগুলোই আমাদের কাছে খুব বেশি কমন মনে হয়। কিন্তু ইউনাইটেড নেশনসের মধ্যে এখানে কিন্তু ডাইভার্স ফিল্ড অফ অপরচুনিটিস আছে। তা আমি যদি বলে থাকি একজন ইউএনভি আসলে বিভিন্ন ধরনের সেক্টরে কাজ করতে পারে, যেমন আপনার জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করতে পারে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে পারে, হেলথ নিয়ে কাজ করতে পারে, আপনার মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে পারে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর আছে যেগুলোতে একজন ইউএনভি কাজ করতে পারে। আর এইসব ডিটেলসগুলো আসলে একটা ইউএনভি আপনি যখন একটা অ্যাসাইনমেন্ট বা একটা মিশনে যখন যাবেন সেই জব ডিসক্রিপশনের মধ্যে আসলে ওই ডিটেলসগুলো দেওয়া থাকে যে তারা কোন পার্টিকুলার ক্যাটাগরির জন্য ওই ইউএনভিটা খুঁজছে। সো সেটার রেলিভেন্ট এরিয়াতেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ওয়াইডলি ভ্যারি করতে পারে, যেমনটা আমি বলছিলাম যে বিভিন্ন অ্যাসাইনমেন্টে আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে আসলে ওরা ডিটেলসগুলো দিয়ে দেয়। বাট যদি খুব জেনারেলভাবে বলতে হয় মিনিমাম আপনাকে এজের দিকে যদি বলি 18 ইয়ার্স অর ওল্ডার ইউজুয়ালি হওয়া লাগে। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানের দিকে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আপনাকে মিনিমাম ব্যাচেলার্স ডিগ্রিটা আপনার থাকা লাগবে।
আর কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আপনার মাস্টার্সটাও তারা খুঁজে থাকতে পারে অ্যাজ পার্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। আর আপনার জব এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা ওয়াইডলি আপনার ডিফারেন্ট হতে পারে যে আপনি কোন অ্যাসাইনমেন্ট বা কোন মিশনে আপনি অ্যাপ্লাই করছেন। সো নেক্সট কোয়েশ্চেন আসতে পারে যে আমি আসলে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবো বা অ্যাপ্লিকেশন নামে আদৌ কোথায় করবো। সো এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে খুব বেশি কমপ্লিকেটেড না। আপনার ইউএনভির যে পোর্টালটা আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব বা কমেন্টে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনাকে জাস্ট একটা অনলাইনে আপনার প্রোফাইল বানাতে হবে, ইউএনভির প্রোফাইলটা আপনাকে বানাতে হবে। সেখানের মধ্যে খুব বেসিক আমরা যেরকম হয়তো আমাদের দেশে বিভিন্ন জবে যখন অ্যাপ্লাই করি, বিভিন্ন পোর্টালে যখন যাই, যেভাবে আমাদের প্রোফাইল আপডেট করতে হয় সেম ওয়েতে ওখানে আপনাকে প্রোফাইলটা আপডেট করতে হবে। প্রোফাইলটা একবার আপনি একটু সময় নিয়ে যদি আপডেট করে ফেলেন দেন প্রসেসটা নেক্সট কিন্তু খুবই ইজি। দেখা যায় আপনার ইউএনভির সেই প্ল্যাটফর্মের মধ্যে আপনি যখন সেই ওয়েবসাইটটাতে যাবেন ওখানে দেখবেন বিভিন্ন আপনার ন্যাশনাল মানে বাংলাদেশের ভিতরে বিভিন্ন অ্যাসাইনমেন্ট বলে থাকে বা মিশনও বলা হয়ে থাকে, আবার অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল মিশনও আছে বা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টও আছে। তো সেই সেম প্রোফাইলটা দিয়ে আপনার ইউএনভির প্রোফাইলটা দিয়ে আপনি ন্যাশনাল জবগুলোতেও অ্যাপ্লাই করতে পারবেন আর ইন্টারন্যাশনাল জবেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর মোস্ট অফ দ্য টাইম প্রসেসটা এমন হয়ে থাকে যে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর বা আপনি একটা সার্টেন জবে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে আপনি যদি শর্টলিস্টেড হন তারা আপনার কাছে রিচ আউট করবে আইদার থ্রু ইমেল অথবা আপনার কাছে মোস্ট অফ দ্য টাইম ইমেলের থ্রু দিয়ে আপনার কাছে রিচ আউট করবে, বলবে যে আপনি শর্টলিস্টেড হয়েছেন বা সিলেক্টেড হয়েছেন। আর দেখা যায় মোস্ট অফেন একটা অনলাইন অ্যাসেসমেন্ট হয়ে থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনার ইন্টারভিউও হয়ে থাকতে পারে ওই জবটাতে আপনাকে নেওয়ার জন্য। অ্যান্ড দেন ওয়ান্স সেটা আপনি পার করে চলতে পারবেন দেন আপনি সেই অ্যাসাইনমেন্টটাতে জয়েন করতে পারবেন। এখন আপনাদের মধ্যে অনেকে হয়তো ভেবে থাকতে পারেন যে সবই তো বুঝলাম কিন্তু স্যালারিটা আসলে কত। এখন এটার ক্ষেত্রে আপনাকে যেটা বুঝতে হবে এটা কিন্তু একটা ভলেন্টিয়ার প্রোগ্রাম, অর্থাৎ ইউনাইটেড নেশনস ভলেন্টিয়ার। সো এটার ক্ষেত্রে কিন্তু তারা স্যালারি বলে না বা এরকম স্পেসিফিক কোনো স্যালারি নেই, বাট যেটা তারা বলে থাকে ইউএনএর ল্যাঙ্গুয়েজে বা ইউএনভি ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে VLA বা ভলেন্টারি লিভিং অ্যালাওয়েন্স, অর্থাৎ তারা আপনার যে লিভিং এক্সপেন্সটা আছে সেটার বেসিসে আপনাকে একটা তারা অ্যামাউন্ট দেয়। আর এটা ডিফার করতে পারে বিভিন্ন কান্ট্রি হিসাবে বা বিভিন্ন সিটি হিসাবে, আপনি যেখানে আছেন ওই হিসাবে এটা আপনার ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রকম আপনার হতে পারে, বোথ ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল। আমি জানি অনেকে আপনারা একটা সার্টেন ফিগার এক্সপেক্ট করছেন যে কেমন অ্যামাউন্টটা হতে পারে, তা আমি খুব ওয়াইডলি যদি একটা রেঞ্জ বলি তাহলে সেটা আপনার ইউজুয়ালি $500 থেকে শুরু করে $1500 পর্যন্ত যেতে পারে পার মান্থ। যেটা বলে রাখা ভালো এটা হচ্ছে আমি একটা জাস্ট একটা ধারণা দিলাম, কিন্তু আপনারা কাইন্ডলি ইউএনভির যে লিঙ্কটা আছে সেখানে গিয়ে আপনারা ফার্দার ডিটেলসটা দেখে নেবেন, কারণ এখানে শুধু ভলান্টারি লিভিং অ্যালাওয়েন্সও না, এখানে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন সিটি হিসাবে আপনার তারা বিভিন্ন ধরনের কিছু অ্যাডিশনাল অ্যালাওয়েন্সও দিয়ে থাকে, যেমন সেটলিং ইন গ্রান্টস বলে দেখা যায়, আপনি যদি কোনো একটা নতুন সিটিতে যান তারা এরকম বিভিন্ন ধরনের এরকম আরও ব্যাপার আছে যেগুলো আপনারা ডিটেলসগুলো কাইন্ডলি যে লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। বাট রেঞ্জটা আমি যেটা বললাম এটা ইউজুয়ালি আপনার মোর অর লেস ওয়াইডলি এরকমই হয়ে থাকে ফর বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মিশন, আমি ইনক্লুডেড বললাম রেঞ্জটা আপনার এরকমই হয়ে থাকতে পারে। ফাইনালি ভিডিওর শেষে এটাই বলবো যে আপনি যদি অ্যাকচুয়ালি গ্লোবাল লেভেলে কাজ করতে চান বা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে চান, ইউনাইটেড নেশনসের ভলেন্টিয়ারিং প্রোগ্রাম ইজ প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট অপরচুনিটিস যেটা দিয়ে আপনি সিস্টেমে ঢুকতে পারেন। আমি নিজেও এই প্রসেস দিয়ে সিস্টেমে এসেছিলাম, তাই আমি ফর শিওর বলতে পারি যে এটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হতে পারে। জবের ক্ষেত্রে দেখা যায় আমরা সবসময় ফিনান্সিয়াল ব্যাপারটা বা যেটাকে মনিটরিং বলা হয়ে থাকে সেটা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন থাকি, অ্যান্ড উইচ ইজ ফাইন, মানে ফিনান্সিয়াল ব্যাপারটা অবশ্যই একটা খুবই বিগ বেনিফিট বা একটা ড্রাইভিং ফোর্স বা মোটিভেশন মানুষের জন্য যাতে সে কাজ করে। কিন্তু ইউনাইটেড নেশনসের ভলেন্টিয়ারিং প্রোগ্রামে আপনি যদি আসেন তাহলে এখানে নন মনিটারি রিওয়ার্ডটা আমি বলবো ইজ আ লট মোর। কিভাবে? এক হচ্ছে আপনি ইউএনএস সিস্টেমে ঢুকতে পারছেন, আর ইউএনএস সিস্টেমে ঢুকে আপনি অলমোস্ট একজন স্টাফ যা যা কাজ করছে সিমিলার এক্সপিরিয়েন্সগুলো আপনি পাচ্ছেন। সেকেন্ড,
আপনার যে প্রফেশনাল গ্রোথ বা আপনার প্রফেশনাল যে নেটওয়ার্কটা হচ্ছে, আপনি কিন্তু সেই গ্লোবাল ভিলেজে ট্যাপ ইন করতে পেরেছেন। এই বিভিন্ন ধরনের কালচারের মানুষরা যে ইউএনে আপনার কাজ করতে আসে ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, নট রিয়েলি আপনার বাংলাদেশ থেকে, অ্যাক্রস দ্য গ্লোব অনেক এক্সপিরিয়েন্স মানুষজন, এদেরকে আপনি আপনার নেটওয়ার্কে আনতে পারছেন। এটা একটা বিগ বেনিফিট। আর ফাইনালি, আপনি যেহেতু অলরেডি ইউএন সিস্টেমে আছেন একজন ভলেন্টিয়ার হিসাবে, এটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি আপনার পারফরমেন্স দিয়ে, আপনার নেটওয়ার্কিং দিয়ে আপনার জায়গাটাকে পার্মানেন্ট করে নেওয়া। অর্থাৎ আপনি ভলেন্টিয়ার থেকে স্টাফ পজিশনে যাওয়ার জন্য আপনার চান্সেসটা অনেক হায়ার কম্পেয়ার টু সামওয়ান যে যার হয়তো কোনো ইউএনএর এক্সপিরিয়েন্সই নেই। সো আশা করি টিপসগুলো আপনাদের জন্য হেল্পফুল লেগেছে। যদি কোনো ফার্দার কোয়ারিজ থাকে প্লিজ কমেন্টে এগুলো লিখবেন, আমি চেষ্টা করবো সেগুলো রেসপন্ড করার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।